আফ্রিকার প্লেয়াররা এত লম্বা হয় আর এত ভালো ফিল্ডিং দেয়, বাস পাখির মতো কেমনে ক্যাচটা ধরে ফেলাইলো। কিন্তু দিন শেষে একজন ইহরাম আমাদের রিয়াদ ভাই, সবাই মারতে যেতে পারে না, শেষ পর্যন্ত রিয়াদ ভাই ভাবসালাম মনে হয় ছয় হয়ে গেছে গা। কিন্তু এই আফ্রিকার প্লেয়াররা এত লম্বা হয় আর এত ভালো ফিল্ডিং দেয়, বাস পাখির মতো কেমনে ক্যাচটা ধরে ফেলাইলো। স্বপ্ন ভাবতে পারতেছি না, রিয়াদ ভাইও ভাবছে ছয় হয়ে গেছে, উদযাপন করবো আমিও, এনতে লাভটা দিব ভাই। ওই সময় দেখি ভাই ক্যাচটা ধরে ফেলাইলো, বলতেছিলাম যদি রিয়াদ ভাই থাকে আর জিতবো, রিয়াদ ভাই না থাকলে জিতবো না। তাই রিয়াদ ভাই শেষ পর্যন্ত ছিল, কিন্তু হইল না। তবে এই 120-14 রানে আমার মনে হয় কিছু প্লেয়ার কিছু ভুল খেলছে, এভাবে খেলা ঠিক হয় না। কিছু শট যেমন রিয়াদ ভাই হৃদয়রা যেমন ধরে খেলছিল রাস্তার দিকে এসে মারছে, এরকম যদি 114 রানে লাস্টে যা, তুমি 4টা বল 5টা বল খাও, খাইয়া পরে একটা 6 মারো 4 মারো পোষায় যাবো গা। এটাই হচ্ছে ক্রিকেট, কারণ এটাই হচ্ছে ধান খ্যাত। এখানে 180 রানে তোমার 120 না 180 রান মনে করতে হবে। ইন্ডিয়া দড়া খাইতে খেতে বেঁচে গেছে, পাকিস্তান 119 রান করতে পারে না, আমেরিকার কাছে পাকিস্তান আরে, নিউজিল্যান্ড কত টিম কীভাবে ধরা খায়। সেখানে শিক্ষা উচিত ছিল যেখানে আমাদের কেমনে খেলতে হইব, কীভাবে ব্যাটিং করতে হইব। এই অভিজ্ঞতা যদি কালকে নিতে পারতো, আমার মনে হয় যে ভুল শটগুলো খেলতো না। আমার মনে হয় যে আজকে জয় পেলে আমরা জীবনে প্রথমবারের মতো ইনশাল্লাহ আমরা সেমিফাইনাল খেলতাম, কারণ আমাদের প্রতিপক্ষ হয়তো হয়তো আমেরিকা, খুব সহজে চলে যেতাম সেমিফাইনালে, আর আল্লাহ জিতলে জিততে যেতাম ওয়ার্ল্ড কাপে। তা সুযোগ ভাই সবসময় বারবার আসে না, সুযোগ একবারই আসে। তারপরে আশাবাদী বাংলাদেশ সুপার এইটে যাইব, সুপার এইটে বাংলাদেশ আর এই গ্রুপে বাংলাদেশ সেরা। সম্ভব যদি আজকে খারাপ খেলে তখন আমরা আফসোস করতাম যে আমরা চেঞ্জ কেন করলাম না, আর সম্ভব যদি ভালো করতো তখন আমরা তো সবাই সম্মুখীন হয়ে লাফাইতাম। এটা আসলে বলা অনেক ডিফিকাল্ট, অনেক টাফ এই ধান খেতে, আসলে কে ভালো খেলবো কে খারাপ খেলবো। আর এখানে আসলেই আমাকে শুরু থাকতে মনে হয়েছিল যে এর আমেরিকায় খেলা হইয়া মনে হয় পরবর্তী সময় ভালো হয়েছিল, কারণ এখানে কী কন্ডিশন ভাই কেউ বুঝে না, কেউ বুঝে না আসলে কোন দিক দিয়ে বল আছে, আউট হইব না বোল্ড হইব না, চার হবো ছয় হইব কে বলতে পারে না, খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট ধান খেতে বলা যায়। এখানে কিছু মানে বলবো যে ওদের তুন ছিল, ভুল শট ছিল। তবে ভাই আসলে এটাও তো ঠিক ভাই, বিরাট কোহলির মতো খেলোয়াড় তারাও দেখেন এখানে সে কিছু করতে পারতেছে না, ভালো করতে পারতেছে না, বারবার উদাহরণ দিতেছে আমি, কিন্তু দিন শেষে আসলে ভুল খেলছে তারা। হ্যাঁ হৃদয়ের পারফরমেন্স খুবই ভালো খেলছে, কারণ আগামী দিনের ফিনিশার আগামী দিনে দেখতেছি হৃদয় রিয়াদ ভাইয়ের পরে। আজকে খেলার সময় দেয় দিয়েছিল একটা মুভমেন্টে, সেই বাংলাদেশের সাথে ইন্ডিয়ার খেলা, রিয়াদ ভাই 6 মারতে গেল, মুশফিক ভাই 6 মারতে গেল আউট হলো, তখন একবার মনে হয়েছে আজকে এরকম বিষয় হবে কি না আল্লাহ জানে। একবারে আমি একটা মনে একটা খটকা দিয়েছিল, ওই জিনিসগুলো যে কিনিকে দেখায় আমাকে খেলোয়াড়রা মাঠে দেখছে কি না স্ক্রিন, ওটা দেখে কি মনে পড়ছে আল্লাহ জানে কি করলো, কিছুই বুঝলাম না ভাই, বুঝছেন।